নমস্কার বন্ধুরা, মিতাস ফুডজোনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝাল সুজি রেসিপি, যেটা আপনারা সকালের ব্রেকফাস্ট বা বিকেলের টিফিনে ঝটপট বানিয়ে কিন্তু বাড়ির সকলকে পরিবেশন করতে পারেন। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, এরকম আরও নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। ঝাল সুজি তৈরি করার জন্য প্রথমে আমি এরকম একটা বড় পাত্রে 2 কাপ মতো সুজি ঢেলে নিলাম। এরকম কাপে 2 কাপ মতো সুজি ঢেলে নিয়েছি, অর্থাৎ 200 গ্রাম মতো সুজি আমি এখানে নিয়ে নিয়েছি। এরপর সুজিটাকে আমি শুকনো কড়াইতে কিছুক্ষণের জন্য তেলে ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে সুজিটাকে দিয়ে দিলাম। এরকমভাবে সুজিটাকে আমি কন্টিনিউ নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ভেজে নেব। আমি কিন্তু খুন্তিটাকে কন্টিনিউ নেড়েচেড়ে এভাবে ভেজে নিচ্ছি। খুন্তি নাড়ানো বন্ধ করে দিলে কিন্তু সুজিটা নিচ থেকে লেগে যাবে, তখন নিচেরটা বেশি ভাজা হয়ে যাবে আর ওপর দিকটা কাঁচা থেকে যাবে। এজন্য আমি এটাকে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ভেজে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট এভাবে কন্টিনিউ ভেজে নেওয়ার পর দেখুন সুজি কালারটা চেঞ্জ হয়ে এসছে আর একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। তো এরকম অবস্থায় সুজিটাকে আমি নামিয়ে নিচ্ছি। সুজিটাকে আমি একটা পাত্রে তুলে নিলাম। এরপর সুজির মধ্যে আমি বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি। আমি সুজিটাকে জল দিয়ে একটু নেড়েচেড়ে ধুয়ে বাকি যে ওপর থেকে এক্সট্রা জলটা সেটা ফেলে দেব। দেখুন ওপর থেকে এক্সট্রা জলটাকে আমি ফেলে দিলাম। এরপর এভাবে সুজিটাকে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। এছাড়া আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। প্রথমে এখানে লাগছে আলু, টুকরো করে এভাবে কেটে নিয়েছি। লাগছে ক্যাপসিকাম কুচি, বিনস কুচি, পেঁয়াজ কুচি আর একটা টমেটো কুচি। তো এরকম করে সবজিগুলোকে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে আরও সবজি অ্যাড করতে পারেন। আর এখানে লাগছে 7 থেকে 8টা কাঁচা লঙ্কা আর আদা গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি চিনাবাদাম। প্রথমে আমি কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এরপর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে চিনাবাদামগুলোকে দিয়ে দিলাম। বাদামগুলোকে এভাবে হালকা নেড়েচেড়ে নেব। দেখুন বাদামগুলোর কালার চেঞ্জ হয়ে এসছে। এরকম অবস্থায় বাদামগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে টুকরো করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে আমি কিছুক্ষণের জন্য ফ্রাই করে নেব। কিছুক্ষণ পর আলুটা হালকা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে কুচি করে রাখা বিনসগুলোকে দিয়ে দেব। এইভাবে আলু আর বিনস হালকা নেড়েচেড়ে নিয়ে ক্যাপসিকাম কুচিটা দিয়ে দেব। সবগুলো সবজি আমি হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। আদাটাকে আমি খুব একটা বেশি তেলের মধ্যে ফ্রাই করব না, তাহলে কিন্তু আদার স্মেলটা পাওয়া যাবে না। এরপর আমি আগে থেকে কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এইভাবে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন চিনি। চিনিটা টেস্ট ব্যালেন্স করার জন্য দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন বা অল্প পরিমাণে দিলেও কোনো প্রবলেম নেই। এরপর এর মধ্যে কুচানো টমেটোটা দিয়ে দিলাম। সবগুলো সবজির সাথে টমেটোটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। দেখুন সবগুলো সবজি কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে সুজিটাকে দিয়ে দিচ্ছি। সুজিটা ভেজানো ছিল বলে দলা পাকিয়ে যাচ্ছে। এটা যখন কড়াইতে
নাড়াচাড়া করতে করতে জলটা টেনে যাবে, তখন কিন্তু এটা বেশ ঝরঝরে হয়ে যাবে। দেখুন, কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর জলটা কিন্তু অনেকটা টেনে গেছে আর একটা বেশ ঝরঝরে ভাব এসছে। আমার এখানে নুনটা একটু কম লাগছিল, তাই আমি এখানে নুনটা দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে নুনটা দিয়ে দিলাম। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দেখুন, সুজিটা কিন্তু পুরো এখন ঝরঝরে হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা চিনাবাদামগুলোকে দিয়ে দিচ্ছি। সুজিটা প্রায় হয়ে গেলে নামানোর আগে কিন্তু বাদামগুলোকে দেব, তা না হলে বাদামগুলো শুটি যাবে, তখন আর বাদামের ক্রাঞ্চি ভাব থাকবে না। এইভাবে বাদামগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার সুজিটা প্রায় অলমোস্ট হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে সার্ভ করে নেব। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল, পুরো পারফেক্ট ঝরঝরে ঝাল সুজি রেসিপি। তো এটা কিন্তু আপনারা সহজেই বিকেলের টিফিন বা বাচ্চাদের লাঞ্চ বক্সে সহজেই বানিয়ে দিতে পারেন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে।